হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইয়াকুব বরাবরের মতোই আপনাদের সাথে আছি অ্যান্ড্রয়েড ইনকাম চ্যানেল নিয়ে। আজকে আমি আপনাদেরকে নতুন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপটির অনেকের অনেক উপকারে আসবে। সেই অ্যাপসটির সাথে আজকে আমি পরিচয় করে দেবো, কারণ হচ্ছে আমরা অনেকেই অনেক এই আপনার আমাদের নিজস্ব ছবির ব্যাকগ্রাউন্ডে সমস্যায় ভুগি। সো সেইটি একদম কম সময়ে আপনার মোবাইল থেকে কীভাবে করতে পারেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে, এবং যাদের উপকার আসে, যারা মনে করেন যে এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য খুবই উপকার হয়েছে, তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিউ করছেন, তাদের কাছে একটি অনুরোধ রইল, আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। তো আমি কথা না পেয়ে রে সরে চলে যাচ্ছি আজকের এই অ্যাপসটিতে। যে অ্যাপটি নিয়ে আমি আজকে কথা বলবো, সেই অ্যাপটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এটির কাজটা কি? এটির কাজ হচ্ছে, ধরেন আপনার একটা ছবি আছে অথবা যে কোনো একটা ছবি, সেটির হচ্ছে আপনার আপনি যেটি রাখতে চান সেটি রেখে বাকিটা আপনার ইজিলি রিমুভ করে কীভাবে দিতে পারবেন সেটি। তো এটি আমি একদম ইজি, আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দিলে, আপনারা প্লে স্টোরে সার্চ দিলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি খুবই ভালো একটি অ্যাপস, আমি অ্যাপসটি একটু দেখে রেখে প্লে স্টোরে সার্চ দিলে আপনারা এইরকম অ্যাপস একটি অ্যাপস পাবেন, এইটি লোকে সমৃদ্ধ। তো এটি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন, ওপেন করার পর এরকম আসবে হাউ টু ইউজ, আপনারা এখান থেকে হাউ টু ইউজটা দেখে নিতে পারেন। আর এখানে কিছু কোশ্চান অ্যান্সার আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই যে লোড এ ফটো, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা একটা ছবি বাছাই করবেন, যেমন আমি আমার এখান থেকে একটা ছবি নিচ্ছি, যেমন আমি এই ছবিটা আমি নিলাম, এটা আমি দেখান এখানে ক্লিক। এখন আমি এটাকে ক্রপ করে ফেলবো, যে আমি কোটটুকু রাখতে চাই, যেমন আমি এইটুকু রাখবো, বাকিটা আমি কেটে ফেলে দিব। ঠিক আছে, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আশা করি। তো এটুকু রেখে আমি যে উপরে লেখান যে দেখেন ডান লেখা আছে, আমি ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর দেখেন আপনার এখানে ছবিটি চলে এসেছে। তো এই যে দেখেন এখানে ছবিটি চলে এসেছে, এখন আমি শুধু ছবিটা রেখে বাকিটা আমি কেটে ফেলবো। তো সেটা কেটে ফেলার জন্য দেখেন নিচের দিকে আপনার অপশন আছে, যেমন এই যে এক্সট্রাক্ট, অটো, ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার, জুম। তো একটা একটা করে বলি, অটোটা হচ্ছে আপনার, যেমন অটোতে যদি আমি ক্লিক করি, অটোতে ক্লিক করলে কিন্তু আমার এখানে এই যে দেখেন আমি যেখানে ক্লিক করছি, এই যে দেখেন অটোমেটিক আপনার অটোটা চলে, এই যে দেখেন যেটুকু দরকার, এই যে দেখেন আপনার এরকম করে অটো, অত অটোটা অতটা ভালো না। আচ্ছা, তো এখন মনে করেন যে আমার ছবিটা আগের জায়গায় আমি নিয়ে যাব, যেমন এখানে একটা আপনার উঠে গেছে, তারপরে এগুলো আমি অনেকগুলো ফিরিয়ে আনবো। তো সেটা আনার জন্যে নিচের দিকে দেখেন রিপেয়ার একটা অপশন আছে, আমি রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পর এখন কোন কোন জায়গাটা নিয়ে আসবো, যেমন আমি এটাকে আমি রিপেয়ার করবো, এই যে দেখেন রিপেয়ার করলাম, এই যে দেখেন আবার আমার আগের জায়গায় চলে আসবো, দেখছেন। তো এরকম যেমন আমার যেটুকু রিপেয়ার করা দরকার এটুকু আমরা রিপেয়ার করে নিতে পারবো। আচ্ছা, তো ম্যানুয়াল যেটা, ম্যানুয়ালটা খুব কাজ করা খুব কষ্ট, ম্যানুয়ালটা তো আপনার যেতটুকু দরকার অতটুকু নিতে পারবেন, এবং ম্যানুয়ালটা সরা অটোমেটিক কোনো কিছু আপনার বাছাই করে না। তো আর হচ্ছে আপনার এক্সট্রাক্ট যেটা, এটা হচ্ছে আপনার এই যে দেখেন এক্সট্রাক্ট হচ্ছে আপনার কালার দিবে, ওই ছবির উপরে কালার দিবে এক্সট্রা, এই যে দেখেন এটাকে শার্প করে, এই যে এক্সট্রা কালার দিচ্ছে। ঠিক আছে, তো এটা আমি দেখেন এটা আমি কী করবো এখন, রিমুভ করে ফেলবো। আবার এই যে রিমুভে ক্লিক করলাম, রিমুভ আনসিলেক্ট রিমুভ, রিমুভে ক্লিক করার পর এটা আমি করে দেবো, অথবা রিপেয়ারে যাবো। রিপেয়ারে গেলে এক্সিট এক্সট্রাক্ট মোড, আমি এক্সট্রাক্ট মোডটাকে এক্সিট করে দিলাম। ঠিক আছে, তো আমি মেন যে কাজটা সেটা আমি আপনাদেরকে দেখাই, যেমন আপনারা ম্যাজিকে ক্লিক করবেন। ম্যাজিকে ক্লিক করার পর দেখেন আমি এখানে এই যে দেখেন ম্যাজিকে ক্লিক করার পর এখানে আপনার এই যে আমার এই যে ছবির যতটুকু দরকার অতটুকু, এই যে দেখেন এটা কিন্তু এই যে দেখেন অটোমেটিক আপনার এই যে দেখেন দেখেন অটোমেটিক আপনার যতটুকু দরকার অটোমেটিক এটা রিমুভ করে নিয়েছে, এই যে দেখেন 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 আমি একটু করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে যতটুকু দরকার, দেখেন একদম। আচ্ছা, এখানে দেখেন হাত যেটুকু চলে গেছে, ঠিক আছে, এই যে দেখেন এটুকু চলে গেছে, তারপরে এটুকু চলে গেছে, একদম দেখেন পুরোটা কিন্তু আমার হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা, এখন আমার যেটা চলে গেছে সেটা আবার আনতে হবে, সেটা আনবো কীভাবে, রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পরে দেখেন আমার যতটুকু দরকার হাতের, এই যে দেখেন হাত, এই যে দেখেন দেখেন এই যে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন, তাহলে আপনাদের ছবিগুলি
এখানে কিন্তু আপনার কাটাকাটি নাই, কোনো কিছু নাই, একদম কম সময়ের মধ্যে। দেখেন এখন আমি কী করবো, এই যে জুমে ক্লিক করবো, জুমে ক্লিক করে একটু বড় করে নেবো ছবিটা, বড় করে দেখেন এখানে এখানে। এখন আমি ম্যাজিকে আবার ক্লিক করলাম, ম্যাজিকে ক্লিক করার পরে দেখেন আমার এখানে এইখানে একটু এই যে দেখেন এখানে একটু এই যে ওকে, আমি আবার জুমে দিলাম, জুমে দিয়ে এই পাশে একটু রয়ে গেছে, এটাকে আমি ম্যাজিকে ক্লিক করে এটাকে আবার একটু বেশি হয়ে গেল, এটাকে আবার রিপেয়ার করে নিচ্ছি। ওকে তো আমি এখন ম্যাজিকে ক্লিক করব, ম্যাজিকে ক্লিক করার পরে যে দেখেন এখানে আমার যতটুকু দরকার, দেখেন আপনারা কত সুন্দরভাবে এটাতে করা যায়, ম্যাজিক আসলেই ম্যাজিক এটা, বুঝছেন। দেখেন ওকে, আচ্ছা তারপরে এইখানে একটু আছে, এটাকে আমি করে নেব একটু বেশি চলে গেছে রিপেয়ার, একটু সাবধানে করলে আর রিপেয়ার করতে হয় না। তারপরে আমি একটু দ্রুতই করছি আপনাদের জন্য, দেখেন এখানে একটু রয়ে গেছে, এই যে মাথার উপরে একটু রয়ে গেছে। ওকে এইখানে একটু আছে, দেখেন এর চেয়ে ভালো আর সুন্দর আপনারা কী চান, দেখছেন হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট করে ফেললাম, এই যে দেখেন হয়ে গেল। এখন আমি এখানে এই যে উপরে দেখেন ডান লেখা আছে, আমি ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনার এই যে স্মুথনেস আছে নিচের দিকে, দেখেন স্মুথ 0 1 2 3 4, এখন স্মুথ 0-তে আছে, আমি 1-এ আছে, আমি 5-এ দিয়ে দেবো। 5-এ দিলে আপনার দেখেন এই যে শার্প হয়ে গেলো, ছবিটা সুন্দর হয়ে গেলো। এখন আমি এটাকে জাস্ট এই যে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত আপনার এখান থেকে খুব ইজিলি আপনি ছবি রিমুভ করতে পারবেন, এবং এটি সেভ হওয়ার পর দেখেন আপনার এই জন্য সেভ, এখন আমি ফিনিশ দিব, জাস্ট ফিনিশ। আপনি চাইলে কোথাও শেয়ারও করতে পারবেন, দেখুন হোয়াটসঅ্যাপ আছে, তারপরে জেপিজি আছে, ইমো আছে, আমি ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর ফিনিশ হয়ে গেল এবং একটি অ্যাড আসবে, এই অ্যাডটি আমরা কেটে দিব। দেখেন এটি হয়ে গেছে, তো আমি এখন আপনাদেরকে দেখাই যে এটির অরিজিনাল, এই যে যেমন গ্যালারিতে গেলাম, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন একদম অরিজিনাল ছবি। তো এভাবে হচ্ছে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন, এবং যা আমার মনে হয় যারা টুকটাক একটু ছবি এডিটিংয়ের কাজ করতে চান তাদের জন্য এই অ্যাপসটি খুব উপকারী হবে, এবং আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। লাইক দিয়ে সাথে থাকবেন, আর হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।